খেলার কৌশলের পদ্ধতি কি জানেন? একা একা খেললে হয় না, দলবদ্ধভাবে খেলতে হয়। পৃথিবীর যত বড় বড় খেলা সব দলবদ্ধভাবেই খেলা হয়। ক্রিকেট খেলে কয়জন? ফুটবল খেলে কয়জন? 11 জন। আন্তর্জাতিক সিস্টেমে ফুটবল খেলে কয়জন? এক এক পক্ষে 11 জন থাকে, কিন্তু 11 জনের মধ্যে কর্মবন্টন থাকে। কি থাকে? কর্মবন্টন থাকে। 11 জনের মধ্যে একজন থাকে নিজেদের গোলপোস্ট সংরক্ষণ করার জন্য, তাকে বলা হয় গোলকিপার। ঠিক আছে, থাকলো কয়জন? 10 জন। এই 10 জনের মধ্যে 4 জন থাকে নিজেদের ডিফেন্সকে রক্ষা করার জন্য। এরপরে আরো 4 জন থাকে একটু আগে, এরা থাকে মাঝমাঠ মিডফিল্ডে, এরা মাঠটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। 4 জন, 4 জন কয়জন গেল? কয়জন থাকলো? কয়জন? 2 জন। এই 2 জন থাকে স্ট্রাইকিং পজিশনে। বুঝতে পারছেন কথা? এবার এই 11 জন সমন্বিতভাবে তারা বিপক্ষ দলের উপর আক্রমণ শানায় এবং জয় নিয়ে ঘরে ফিরতে চায়। জয় নিয়ে ঘরে ফিরতে চাইলে কি করে? এই যে 4 জন ডিফেন্সে আছে, তাদের মূল কাজ হলো যেন কোনোভাবেই আমাদের গোলপোস্টে বিপক্ষ দল গোল করতে না পারে, এটা দ্বারা তাদের রক্ষা করা মূল দায়িত্ব। মিডফিল্ডে যারা থাকে তাদের দায়িত্ব হলো মাঠটা যেন নিজেদের নিয়ন্ত্রণে থাকে, এটা আমাদের দায়িত্ব। আর বাকি 2 জন থাকে স্ট্রাইকিং পজিশনে, ওরা খালি সুযোগের সন্ধানে থাকে যে কোন সময় বিপক্ষ দলের গোলপোস্টে বলটা মারা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন দেখেন এই যে স্ট্রাইকিং পজিশনে যদি কেউ না থাকে, বিপক্ষ দলের গোলপোস্টে যদি 2-4টা গোল দেওয়ার চেষ্টা না করে, সারা মাঠ খেলতেছে গোল দেওয়ার চিন্তা নাই, কোনোদিন খেলায় সফলতা অর্জন করতে পারবে? আচ্ছা, আবার যারা ডিফেন্সে আছে গোলপোস্টে আছে, সব গোলি গিয়ে যদি বিপক্ষ দলের গোলপোস্টে গোল দিতে যায়, তো গোল বেশি দিবে না খাবে বেশি? এই জন্য কি করতে হবে? গোলকিপার তুমি গোলপোস্টে থাকো, তোমার দায়িত্ব বিপক্ষ দলকে গোল দেওয়া নয়। যারা ডিফেন্সে আছো তোমরা ডিফেন্সে থাকো, তোমাদের দায়িত্ব বিপক্ষ দলকে গোল দেওয়া নয়। মিডফিল্ডে যারা আছো মাঝমাঠ নিয়ন্ত্রণ করো, তোমাদের দায়িত্ব বিপক্ষ দলকে গোল দেওয়া নয়। বিপক্ষ দলের গোলপোস্টে হিট করার দায়িত্বের জন্য তো 2 জন আছেই, তোমরা বাকিরা সবাই মিলে ওই 2 জনকে যোগান দাও। ওই 2 জনকে যোগান দাও, তো ওই 2 জন কি করবে? গোল দিবে। কথা ঠিক? মোহতারাম হাজিরিন, ইসলামের মধ্যে আমি শুরুতেই যে কথা বলেছি, মৌলিক কাজ হলো 3 স্তরের কাজ। প্রথম স্তরের ডিফেন্সিভ কাজ হলো তালিমে দিন, ইসলামের তালিম, এটা হলো ইসলামের সবচেয়ে বড় ডিফেন্সিভ কাজ। ইসলামের শিক্ষার মধ্যে যদি এক চুল পরিমাণ দুর্বলতা আসে, গোটা ইসলাম ধ্বংস হয়ে যাবে। কাজেই মাদ্রাসাগুলোতে যারা তালিমের জিম্মাদারিতে আছেন, আপনারা হীনমন্যতায় ভুগবেন না, আপনারা মাদ্রাসাগুলোর দুর্গকে সংরক্ষণ করুন। মাদ্রাসার মধ্যে ইসলামী শিক্ষার মধ্যে খবরদার কোনো ধরনের বিচ্ছিন্ন যেন না আসতে পারে।